আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে থাকছে সাবুদানা ডিম ও নুডলস দিয়ে খুব সুন্দর ও মজার একটা ডেজার্ট রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি এখানে তিনটা ডিম ভেঙে নিয়েছি, আর নিয়েছি সাবুদানা, আর লাগছে আমাদের নুডলস। একটা বড় সাইজের বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিব হাফ কাপ চিনি। এখানে আমি ব্যানানা এসেন্স নিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। ওয়ান থার্ড চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। একটা উইক্সের সাহায্যে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি যে নুডলসের প্যাকেটটা নিয়েছি সেটা পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এই সাবুদানাটাকে আমি ভালো করে সিদ্ধ করে এর মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করে এটাকে ধুয়ে নিয়েছি। দেখুন কালারটা এরকম হয়েছে, আপনারা চাইলে কালার ছাড়াও করতে পারেন, তবে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এটা করেছি। এখন পুরোটা সাবুদানা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। চিনির টেস্টটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু চিনি দিয়ে মিষ্টিটা ব্যালেন্স করে নিতে পারেন। তো আমি যে পরিমাণ দিয়েছি এটাতে পারফেক্ট হয়েছে। এখন মেখে রাখা মিশ্রণটা আমি একটা কাচের বাটির মধ্যে ঢেলে দিব। আপনারা যে কোনো ধরনের মোল্ডে এটা করে নিতে পারেন। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। ফয়েল পেপারটা দিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে দিয়েছি। আপনাদের কাছে যদি এরকম কাচের বাটি না থাকে তাহলে আপনারা কিন্তু স্টিলের ঢাকনাযুক্ত বাটিতেও এই কাজটা করে নিতে পারেন। চুলায় একটা গর্তযুক্ত প্যান বসিয়েছি, এখন এর মধ্যে আমি একটা তাওয়াল বিছিয়ে দিব, দিয়ে এখন এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে মতন বাটিটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 30 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নিব। ঢাকনায় যে ছিদ্রটা আছে আমি একটা কাঠি দিয়ে বন্ধ করে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন ফয়েল পেপারটা সরিয়ে চেক করে নিচ্ছি। এটা টুথপিক ঢুকিয়ে দিচ্ছি। পুডিংটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, দেখুন এটা কিন্তু অনেকটাই জমে গেছে। এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন এখন আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি।
সব কিছু মিলে এই পুডিংটা খেতে ভীষণ মজার হয়েছে। এই ধরনের সহজ সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।